বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো হচ্ছে যে আজকে ইনল্যান্ডশিপ বা বাংলাদেশের ভিতরে যে সকল জাহাজ চলাচল করে সেই সকল জাহাজে কীভাবে চাকরি করা যায়, চাকরি করার জন্য কী কী যোগ্যতা লাগে বা কোন কোন সার্টিফিকেট থাকলে আপনি এই জাহাজগুলোতে চাকরি করতে পারবেন বা আসতে পারবেন, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে। মূলত একটি জাহাজে সেক্টর থাকে দুইটি, একটি হচ্ছে ডেক সাইড আর একটি হচ্ছে ইঞ্জিন সাইড। ডেক সাইডে যেমন থাকে ফার্স্ট ক্লাস মাস্টার, সেকেন্ড ক্লাস মাস্টার, থার্ড ক্লাস মাস্টার বা সুকানি এবং স্টাফ। আরেকটা সাইড হলো ইঞ্জিন সাইড, এই সাইডে থাকে আইএম ইঞ্জিনিয়ার, ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার বা ড্রাইভার, সেকেন্ড ক্লাস ইঞ্জিনিয়ার বা ড্রাইভার, থার্ড ক্লাস ইঞ্জিনিয়ার বা ড্রাইভার বা গ্রিজার। এই সেক্টরগুলোতে আসতে হলে আমাদেরকে থার্ড ক্লাস আগে কমপ্লিট করতে হবে। থার্ড ক্লাস করার 2 বছর পর আমরা সেকেন্ড ক্লাস করতে পারবো, সেকেন্ড ক্লাস করার 2 বছর পর আমরা ফার্স্ট ক্লাস করতে পারব। ঠিক একইভাবে ডেক সাইডের ক্ষেত্রেও প্রথমত থার্ড ক্লাস কমপ্লিট করতে হবে আগে, থার্ড ক্লাস মাস্টার, তারপর সেকেন্ড ক্লাস মাস্টার, তারপর ফার্স্ট ক্লাস মাস্টার। এখন জাহাজে চাকরি করতে হলে যোগ্যতা লাগবে কি আর কী কী সার্টিফিকেট লাগবে এইটা বলবো। আপনার এসএসসি সার্টিফিকেট থাকতে হবে, এনআইডি কার্ড থাকতে হবে, অবশ্য এনআইডি কার্ডে আপনার বয়স 21 বছর পূর্ণ হতে হবে, ছবি লাগবে, 3 বছরের সি এক্সপিরিয়েন্স পেড লাগবে। এইগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এইগুলো নিয়ে ডিপিটিসি ডেক এবং ইঞ্জিন পার্সোনাল ট্রেনিং সেন্টার, ডিপিটিসির পূর্ণ রূপ। এই ডিপিটিসি একটা প্রতিষ্ঠান, একটা সরকারি প্রতিষ্ঠান, ঢাকা নারায়ণগঞ্জে একটা আছে আর একটা হচ্ছে বরিশালের মাদারীপুরে এই প্রতিষ্ঠান আছে। এখানে আপনার 1 মাস মেয়াদি একটা কোর্স করতে হবে। 1 মাস মেয়াদি কোর্স করার পর কোর্স শেষে আপনার যে সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেটটা নিয়ে আপনাকে ঢাকা মতিঝিল BIWTAতে পরীক্ষা দিতে হবে। ওইখানে যাওয়ার পর আপনি এগুলো জমা দিবেন অনলাইনের মাধ্যমে, তারাই বলে দেবে যে এটা কীভাবে কী করতে হবে, কোথায় গেলে কী হবে। ঢাকা মতিঝিল থানার পাশে BIWTAর অফিস, যেদিন ডেট থাকবে ওই দিন আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে। রিটেন পরীক্ষা যদি আপনি টিকেন তাহলে ওই দিনই ভাইবা পরীক্ষা হয়, ভাইবা পরীক্ষা দিতে হবে। ভাইবা পরীক্ষা যদি টিকেন তাহলে হয়তো আপনার ওই আই টেস্ট পরীক্ষা নিতে পারে পরের দিন বা ওই দিনই, একদিনই পরীক্ষাগুলো হয়ে যায়। পরীক্ষাগুলো হওয়ার পর যদি টিকে যান, উত্তীর্ণ হন, তাহলে 1 থেকে 2 মাস পরে আপনাকে তারা সার্টিফিকেট দিবে ডিজি শিপিং থেকে, BIWTA থেকে। সেই সার্টিফিকেট আপনার ইস্যু ডেট থাকবে, সেই সার্টিফিকেটে ইস্যু ডেট থেকে আপনি 2 বছর পর আবার আপনি কোর্স করতে পারবেন। যেমন যদি আপনি থার্ড ক্লাস কমপ্লিট করেন, থার্ড ক্লাসের একটা সার্টিফিকেট পান, ইস্যু ডেট যেদিন থেকে হয়েছে তার ঠিক 24 মাস পরে আপনি কোর্স করতে পারবেন সেকেন্ড ক্লাসের জন্যে। আবার সেম প্রসেস, সেকেন্ড ক্লাসের কোর্স করার পর আবার ওইখান থেকে পরীক্ষা দিতে হবে ডিজি শিপিং থেকে, পাস করলে আবার ওইখান থেকে আবার 2 বছর পর আপনি ফার্স্ট ক্লাস পরীক্ষাগুলো দিতে পারবেন। এই পরীক্ষাগুলো দেওয়ার পরে আপনার হচ্ছে যে চাকরি করবেন কীভাবে বা চাকরির অপশন কোথায় পাবেন। চাকরি করার বিভিন্ন ওয়ে আছে, যেমন আপনার এই সার্টিফিকেটগুলো যদি থাকে তাহলে আপনি বিভিন্ন কোম্পানিতে আপনি সিভি ড্রপ করতে পারবেন। যেমন বসুন্ধরা গ্রুপ কোম্পানি আছে, সিটি গ্রুপ কোম্পানি আছে, আকিস গ্রুপ আছে, ম্যাগনা গ্রুপ, করিম গ্রুপ, মার্কেন্টাইল,
আরও বিভিন্ন ইত্যাদি অনেকগুলো গ্রুপ কোম্পানি আছে, সেইখানে যে আপনার সিভিটা দিয়ে আসতে হবে। তারপর ইনশাল্লাহ আশা করা যায় ওইখান থেকে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য ডাকবে। যদি আপনার যোগ্যতা ভালো হয় ইনশাল্লাহ আপনি অবশ্যই সেখানে চাকরি করতে পারবেন। আপনাদের আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।